আসসালামু আলাইকুম সবাইকে। কেউ কি চিনতে পারছেন এগুলো কি? এই যে ইউকেতে ঠান্ডা চলে আসছে আর আমরা তো থাকি লন্ডনে। আমার ছাদ বাগানে যে লাউ গাছ দুইটা ছিল, আমি একটা লাউ গাছ কেটে ফেললাম, এখনো একটা ডাল বাকি আছে। এই যে কতগুলো যে লাউ ধরছে শেষকালে এসে, 100টার উপরে আমি কাউন্ট করলাম, এখানে আছে 100টার উপরে। আর এই যে এখানে তিনটা আছে, এই তিনটা মনে হয় খাওয়া যাবে। আর এই ঝিঙ্গাটা খাওয়া যাবে না হয়তো বা, ঝিঙ্গাটা অনেক শক্ত হয়ে গেছে, এর আগে তুলতে গেছিলাম দেখছি অনেক শক্ত। আর আমি বাসায় করলাম কিছু লাউ পাতা নিব, লাউ ধরবে ধরবে করে আমি লাউ শাকও এবছরে খাই নাই। দুই দিন অবশ্য কয়েকটা পাতা নিয়ে ভর্তা করছিলাম, তো এখানে কিছুটা বাসায় করে নিলাম, এগুলো থেকে যতটুকু আমি লাউ শাক করতে পারি। আর আমি দেখাই গার্ডেনের অবস্থা, একটা লাউ গাছ অবশ্য এখনো ভালো আছে, এটা হচ্ছে হাজারি লাউ, এটাতেও অনেক লাউ ধরছে। এই যে এখানে লাউ ধরছে, ফুল আসছে, বাট এগুলো টিকবে না আমি জানি। আর ওই পাশে আমার যে লাউ গাছটা ছিল ওইটা আজকে আমি কেটে ফেললাম, ফাঁকা করে দিলাম। ঝিঙ্গা গাছটা তো অনেক মরে গেছে, অনেক আগেই মরে গেছে, ঝিঙ্গা গাছটাও কেটে দিলাম। আর এই গাছে কয়েকটা সিম আছে, সিমগুলো আজকে না, আজকে যেহেতু আরও অন্য ব্যবস্থা আছে তো তাই সিমগুলো আজকে উঠাবো না, কালকে উঠাবো। মিষ্টি কুমড়ার গাছেও গাছের অবস্থাও খুব খারাপ, ওটাও কেটে ফেলবো। আর মার্শাল, এটা হচ্ছে আমার চাইনিজ পটল, এটা হবে না আমি জানি, কিন্তু এখন পর্যন্ত অনেক তাজা আছে, ফুল আসতেছে, আমি চাচ্ছিলাম কয়েকটা যদি ধরতো। আর এবারে মার্শাল আমি পাঁচ দিনের উপরে হবে পুঁইশাক খেয়েছি, তো এই যে পুঁইশাকের ফল খেতে আমার অনেক পছন্দ, এই ফলগুলো রাখছি। আর গতবার ফল হয়েছিল, ওই ফল থেকে এই গাছগুলো আমি তৈরি করছিলাম, তো আর একটা দিন পুঁইশাক হয়তো বা হবে। লাস্ট পর্যায়ে গার্ডেনে কী কী আছে এইগুলোই শুধু দেখাই। লাউ গাছ তো শেষ হলো আজকে, আমি অনেক অনেক খুশি যে আমার গার্ডেনে এবারে ফুল গাছ লাগাইছিলাম, একটাই লাগাইছিলাম, মানে একটা টবে যে এই ফুলগুলো আসছে, দুই রকমের ফুলের বীজ দিয়েছিলাম। নেক্সট ইয়ারে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তাহলে সুন্দর করে করব। আর এই যে আমার নাগামরিচ, অনেকগুলো নাগামরিচ আছে, এগুলো আমি প্রায় বেশিরভাগ আমি বাংলাদেশে পাঠাই দিব বীজ করার জন্য, আমাদের বাড়িতে আত্মীয় স্বজনকেও দিব। আর এখানে টমেটোর গাছ, তারপরে তিনটা মরিচের গাছ, তারপরে এখানে বাকি টমেটো আছে দুইটা। আর এটা হচ্ছে আমার লেবু গাছ, এটাই হচ্ছে আপাতত আছে, তবে আমি একটা কাজ করব, শুধু এই লেবু গাছের ডালপালাগুলো কেটে দিব, কেটে দিয়ে ছোট করে আমি ঘরের ভিতরে নিয়ে যাব, কজ লেবু গাছটা যদি বাইরে রাখি তাহলে বাঁচবে না, যেহেতু আমাদের ঠান্ডা চলে আসছে এই জন্য লাউগুলো হলো না, সবই মারা যাচ্ছে, গাছও মরে যাচ্ছে, তো আর সর্বোচ্চ হয়তো এক সপ্তাহ দুই সপ্তাহের ভিতরে বাকি গাছগুলো মরে যাবে, তো আমার টার্গেট শুধু লেবু গাছটা, আর এই যে মরিচের গাছটা হচ্ছে আমি ঘরের ভিতরে নিয়ে যাব। মাশাআল্লাহ অনেক সুন্দর মরিচ আসছে, আর অনেক ঝাল, এটা নাগা মরিচ বলি আমরা, নাগা মরিচ, বোম্বে মরিচ। এর আগেও অনেকবার আমি বলেছি যে একটা মরিচ দিয়ে আমি তিনটা চারটা তরকারি হয়ে যায়, তারপরও বাসায় সবাই বলে যে এত ঝাল এত ঝাল। আর এটা হচ্ছে ফুলকপি, ফুলকপি বাট হবে না হয়তো বা, ঠান্ডা চলে আসছে তো এখনও ভালো একটা গ্রোথ আছে। আমার খুবই কষ্ট লাগছে যে এতগুলো লাউ, এই লাউগুলো হলে মানে আমরা খেয়ে শেষ করতে পারতাম না, বাট প্রথম দিকে এতগুলো লাভ ধরে নাই, লাস্টের দিকে আমি কিছু প্লান্ট ফুড দিয়েছিলাম, ওই ফুডের কারণে হয়তো বা গাছের গ্রোথটা ভালো ছিল, লাভের ফুল আসছে, এরকম ফুল ফল সবই আসছে। প্রথম দিকে এই এই প্লান্ট ফুডটা আমি দিছিলাম না, এই জন্য আসে নাই হয়তো বা, কিন্তু ব্যাড লাক ঠান্ডার কারণে সব মরে গেল। তো যাই হোক, আমাদের ঠান্ডা হলে পরে আমরা কোনো সবজি ক্ষেত করতে পারি না, সবই মারা যায়। সেপ্টেম্বর থেকে মারা যাওয়া শুরু হয়, এখন তো অক্টোবর চলে আসছে, যে এই দুই তিন সপ্তাহের ভিতরে বাকি যে গাছগুলো আছে সবই মরে যাবে, এটাই আমাদের সব থেকে বড় কষ্ট। বেগুন গাছ দুটো, তো যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।